টবাজারে ছাদের চাঙর খসে জখম দুই, জখম মাছ বিক্রেতা ও ক্রেতা হাসপাতালে চিকিৎসাধীন, ঘটনায় এলাকায় চাঞ্চল্য। ভরা বাজারে মাছ বাজারের ছাদের প্লাস্টার খসে পড়ে আহত দুজন, এদের মধ্যে একজন মাছ বিক্রেতা, একজন ক্রেতাও এই ঘটনায় আহত হন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বনগাঁ টবাজারের মাছ বাজারে। সন্ধ্যাবেলায় মাছ কিনতে ক্রেতাদের ভিড় কম থাকলেও অনেকেই রাতে বাজারে আসেন। এদিন সন্ধ্যায় এক মহিলা মাছ কিনছিলেন, সেই সময় হঠাৎই বাজারের ছাদের বিশাল চাং ভেঙে পড়ে। এ বিষয়ে এক মাছ বিক্রেতা বলেন, মাছ বাজারের ক্রেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিল্ডিং এর অবস্থা খারাপ, বারংবার পৌরসভাকে জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি, বিভিন্ন জায়গায় প্লাস্টার খসে পড়ছে। এটা দীর্ঘদিনের বিল্ডিং দাদা, আস্তে আস্তে মানুষজন যেতে যেতে এখানটায় সব ড্যাম পড়ে গেছে, এমনি ভেঙে পড়ে যাচ্ছে। আগে কিছুদিন আগে দুর্ঘটনা ঘটেছে, সেখানেও মানুষ মরে যাচ্ছিল, কিন্তু আমরা দোকানদারি করি, দোকানদার হয়ে কেন মানুষের বিপদে সংখ্যা তো বলা যায় না, খদ্দের আছে, খদ্দেরও মাথায় পড়ছে, আরে পড়েছে আজকে দুজনের মাথায়, দুজন তো আহত হয়েছে, আমাদের এক দোকানদারের মধ্যে গিয়েছে হসপিটালে নিয়ে গেছে হয়েছে, তার মাথায় পড়েনি কিন্তু গায়ে হাত পায়ে লেগেছে, কিন্তু খুব আহত। আর এই ঘনিষ্ঠ এই দোকানদার করতে হতে আমাদেরও কোনদিন বিল্ডিংয়ে ভেঙে পড়ে মারা যেতে হবে, যে বিল্ডিংয়ের সমস্ত ছাদটাই নষ্ট হয়ে গেছে, আমরাও দোকানদারি করি, খুব রিক্সে পৌরসভার বিল্ডিং এটা। রক্ষণাবেক্ষণ একবার এসে আমাদের চেয়ারম্যান এসে ঠিক করে দিয়েছিলো আগেরবার যখন ভেঙে গেছিলো, তারপরে এসে ঠিকঠাক করার পরে আবার লোকজন এসে আবার আজকে এটা হলো। তবে পৌরসভা থেকে কিছু কিছু জায়গা ঠিক করা হলেও তার রক্ষণাবেক্ষণের জন্য বিল্ডিংয়ের ছাদের ও দেওয়ালের অবস্থা খারাপ হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। আমি এখানে বসেছিলাম, মাছটা ঘোড়া দেখে দেখি এক ভদ্রমহিলা ওই দাদার দোকানের সামনে দাঁড়িয়ে আছে, দাদার দোকানের সামনে ঝম করে হুস করে শব্দ হলো, দেখি উপর দিকে এসে পুরো চাং ভেঙে ওই ভদ্রমহিলা আর আমার সামনে সহকর্মী তার গায়ে ধম করে পড়লো, দুজনের গুরুতর অবস্থা, খুব মোটামুটি সেমাটা কিছু না কিন্তু ভদ্রমহিলাটা লেগেছে, আর আমাদের যে সহকর্মী তাকে নিয়ে এই রাজা এসেছিলো, এসে উঠোপাটা করে হাসপাতালে নিয়ে গেলো, কিন্তু আমরা তো আছি খুব ভয়ের উপরে, বুঝেছেন এই যে মোটামুটি যা অবস্থা কালকে আমারও হতে পারে, যদি চেয়ারম্যান সাহেব একটু পারে তো তাড়াতাড়ি ঠিক করে দিলে আমরা খুব ইয়ে হই, যা অবস্থা দেখছি খুবই খারাপ, যখন তো আমার অ্যাক্সিডেন্ট হতে পারে সবার, আমার না মানে আমাদের কাস্টমারও হতে পারে অ্যাক্সিডেন্ট, খুবই খুবই ভয়ের ব্যাপার, আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, এখানে যা হয়ে গেলো আজকে কালকে আমারও হতে পারে, আমাদের দুজন আহত হয়েছে, একজন আমাদের এক মাছ দাদা আর একজন আরেক কাস্টমার ছিল এক ভদ্রমহিলা, তাকে এই নিয়ে গেছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণ বলতে আগেবার তো একটু যাও তো রিপেয়ার করে দিয়ে গেছিলো, এবারে এখন কী হয় দেখি, এটা তাড়াতাড়ি কী কাজ হয়, এখন যত তাড়াতাড়ি কাজটা হবে আমরা ভয়ের দিক থেকে ইয়াই পাবো। টবাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক রবীন্দ্র দত্ত জানান, পৌরসভাকে চিঠি করে জানানো হয়েছিল, বিষয়টি পৌরসভা থেকে এসে ভাঙা জায়গাগুলি প্লাস্টার করে গেছিল, তবে পুরনো বিল্ডিং এর অবস্থা খারাপ, যা অবিলম্বে ঠিক করা দরকার। হঠাৎ ওইখানে আমি দোকানে বসেছিলাম, এখান থেকে খবর হচ্ছে যে দাদা মাছ বাজারের ভেতরে বাজারের ছাদ ভেঙে পড়েছে, ভেঙে পড়লে একটা দোকানদারের মানে মাথার ওপরেই ভেঙে পড়েছে, বস্তু তো সে বুঝে উঠতে পারেনি, মানে মাথাটা এরকম ছিল বলে সে কোনোক্রমে বেঁচে গেছে, কিন্তু হাতটা ভেঙে গেছে ওই চাঙর পড়ে, আর এক মহিলা কাস্টমার ছিল সেও ইঞ্জিওর্ড হয়েছে, তার এই ঘাড়ের এইখান থেকে লেগেছে, লেগে দুজনকে পৌরসভার ইয়েতে খবর দেওয়া হলো, গোপাল সেটকে উনি রাজাকে পাঠিয়ে দিল, রাজা এসে দুজনকে আবার হাসপাতালে নিয়ে গেছে, মানে হসপিটালাইজড করার জন্য। দেখভাল আর কি, দেখভালটা এর আগে একবার ওই রকম ভাঙাচোরা ফাটল দেখা দিয়েছিল, তা আমি বাজার থেকে চিঠি দিয়েছিলাম, বারংবার বলে এসেছিলাম, তারপরে ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে দিলেন, কনকবাবু এসে দেখে গেল, গিয়ে ওই কোনো মতে ছুলে চালে আবার প্লাস্টার মতো করে দিয়ে দিল, কিন্তু মূলত ওই জায়গাগুলোতে টোটালি ড্যামেজ হয়ে গেছে, মাছ বাজারটা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ভেঙে পড়বে, আজকে তো দুজন ইঞ্জিওর্ড হয়েছে, অদূর ভবিষ্যতে যদি রিপেয়ার না করা হয়, বাজার ভেঙে সঠিকভাবে না করা হয়, যে কোনো সময়ের থেকে বড় দুর্ঘটনার সম্মুখীন হতে হবে আমাদের। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।